বর্তমান বিশ্বের ত্রাস করোনা মহামারীর জন্য গোটা দেশ তথা রাজ্যে এক অভূতপূর্ব পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। করোনাক্রম থেকে বাঁচতে রাজ্য সহ গোটা দেশ সহ ২৪ মার্চ থেকে চলছে লকডাউন। আজ আমরা বাঙালির পক্ষ থেকে বর্তমান পরিস্থিতি জনিত জনস্বার্থ সম্পর্কিত ১০ দফা দাবি সনদ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসকের নিকট প্রদান করা হয়, এমনটাই জানান আমরা বাঙালির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। আজকে আমাদের ১০ দফা দাবিতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডিএম থ্রুতে আমরা ডেপুটেশন দিচ্ছি। দাবিগুলি হলো, করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্বজুড়ে আমাদের দেশ আমাদের রাজ্য সহ যে একটা ভীষণ পরিস্থিতি চলছে, এতে আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই বিরাট বিপদে পড়েছি, অনেক সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যা সমাধানের জন্য গভর্নমেন্ট চেষ্টা করছেন, কিন্তু এর মাঝেও আরও অনেক কিছু রয়ে গেছে বাকি, সেগুলির ব্যাপারে গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ এবং সহযোগিতা চাইছি। আমাদের দাবিগুলি হচ্ছে, এক নম্বর, যারা কৃষক তারা উৎপাদিত ফসল বিক্রি করতে পারছে না, অনেক ফসল খেতে নষ্ট হচ্ছে, এগুলি কোনো দাম পাচ্ছে না বাজারে, তুলতেও পারছে না, এর জন্য একটা নির্দিষ্ট মূল্য যাতে ধার্য করে গভর্নমেন্টে, এক নম্বর। দু নম্বর হচ্ছে, সমস্ত কৃষক কৃষি ফলন করে মাঠের ফসল বাজারে এনে বিক্রি করা সম্ভব না, তারা পাইকারের কাছে বিক্রি করে, পাইকারও আজকে বাজারে যেতে পারছে না, রাস্তাঘাটে পুলিশ আটকায়, গাড়ি নেই। তা আমাদের দ্বিতীয় দাবি, গভর্নমেন্ট যাতে পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করে যাতে পাইকাররা মাঝারে বাজার থেকে গিয়ে গ্রামে থেকে গিয়ে মাল কিনে আনতে পারে। তিন নম্বর, আলু টমেটো শাকসবজির মতো যে সমস্ত জিনিস পচনশীল, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এগুলি যেগুলি বিক্রি করতে পারবে না, এগুলি গুদামজাত করার জন্য হিমঘরের ব্যবস্থা ত্রিপুরাতে পর্যাপ্ত নেই, এগুলি যাতে হিমঘরের ব্যবস্থা করা হয় এবং সব মানে দেশ বাঁচবে, অর্থনীতি বাঁচবে। তাই কৃষকদের বাঁচানোর জন্যে আমরা যেটা দাবি করছি, যে কৃষিজাত ফসল যাতে শিল্পে রূপ দেওয়া হয়, শিল্পে রূপ দিলে কী হবে, কৃষকরা ন্যায্য দাম পাবে এবং এখানে বেকারের কর্মসংস্থান হবে। তারপর একটা দাবি আছে, কৃষকদের ক্ষেত্রে সার বীজ ঔষধের ঘাটতি, এখন তো বাজারে পাওয়াই যাচ্ছে না, ওই তো আউশ ফসল এসে যাচ্ছে, তো এর জন্য পর্যাপ্ত যোগান যাতে দেওয়া হয় এবং কৃষি বিমা যাতে চালু করা হয়। সেই সময় আমাদের একটা নতুন দাবি আমরা যোগ করতে চাই, সেটা হচ্ছে, আজকে ৬০ বছর অন্তে সরকারি কর্মচারীরা পেনশন পায়, তাদেরকেও যাতে পেনশনের ব্যবস্থা করা হয় একটা ন্যূনতম। সেই সঙ্গে আমাদের দাবি যে আজকে যারা প্রান্তিক অংশের মানুষ রয়েছে, শ্রমিক কৃষক থেকে শুরু করে খেত মজুর থেকে শুরু করে আপনার গাড়ির ড্রাইভার, রিক্সার ড্রাইভার, অটোর ড্রাইভার ইত্যাদি ইত্যাদি, যারা আজকে এক মাস ধরে কাজের ব্যবস্থা নেই, তাদেরকে যতদিন পর্যন্ত লকডাউন চলবে অন্তত ৫,০০০ টাকা করে যাতে মাসিক দেওয়া হয়। সেই সঙ্গে আমাদের এই যে কাটা তারের উপরে অনেক কৃষক ফসল করে রেখেছে, নোম্যান্স ল্যান্ডের মধ্যে তারা ফসল কাটতে পারছে না, বাধা দিচ্ছে, বারবার ফসল নষ্ট হচ্ছে, এই ফসল কাটার ব্যবস্থা যাতে করা এবং পরবর্তী ফসলের অনুমতি যাতে দেওয়া হয়। আরেকটা হচ্ছে রাবার ভিত্তিক শিল্প, আজকে রাবার ত্রিপুরাতে সব পচে যাচ্ছে, এক মাস ধরে রাবার চলছে না, এইটার জন্য আমরা মনে করি যে রাবারজাত শিল্প যদি এখানে করা হয় তাহলে কৃষকের মূল্য পাবে, বেকারের কর্মসংস্থান হবে। আর হচ্ছে ত্রিপুরাতে যাতে এই যে করোনা সংক্রান্ত যত ধরনের সরকারি বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি খুব কমই বাংলা হয়, আমরা চাই এই ধরনের বিজ্ঞপ্তি যাতে জনসাধারণ সুবিধার্থে বাংলা যাতে দেওয়া হয়। এই ধরনের ১০টা দাবি নিয়ে আমাদের আজকের ডেপুটেশন। ব্যুরো রিপোর্ট, সংবাদ ত্রিপুরা।